এমএলএদের সবাইকে হয়তো বলতেই তো পারবো না, আমি একটা কথা বলি, বসো তোমরা বসো। যেটা হচ্ছে, দুয়ারে সরকার যখন হচ্ছে, পাড়ায় সমাধান যখন হচ্ছে, তোমার আমি লক্ষ্মীর ভাণ্ডারটা এন্টাইটেলড হওয়া সত্ত্বেও পাচ্ছি না, যাও গিয়ে দেখে এসো, ধরো আমি পৌনে দু কোটির মতো করেছি, কিছু বাকি আছে, সেগুলো আস্তে আস্তে আবার যখন দেবো তখন আবার দেখে নেব। লক্ষ্মীর ভাণ্ডারেও শীত কাটছে চড়ে, শুধু স্ত্রী নন, স্বামীর অ্যাকাউন্টেও ঢুকছে সরকারি টাকা। বন্ধুরা, মহিলাদের জন্য তৈরি প্রকল্পের সুবিধা পাচ্ছেন পুরুষ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে হাজার টাকা করে পাচ্ছেন কোচবিহারের মাথা ভাঙা এলাকার এক পৌর। এ নিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল বিরোধীরা। জোর সরগোল এলাকায় স্বামী স্ত্রী দুজনের ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে কোচবিহারের মাথা ভাঙায়। তার ব্যাংক অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে তার স্বীকারও করে নিয়েছেন মাথা ভাঙার এক নম্বর ব্লকের গ্রামের বাসিন্দা আব্দুল কাদের। বন্ধুরা, দীর্ঘ সাত মাস ধরে এভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের ১,০০০ টাকা ঢুকছে। আব্দুল পেশায় টোটো চালক, তার কথায় ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম দেড় বছর আগে, তারপর পাসবুক আপডেট করে দেখতে পায় আমার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে। সেই টাকা তিনি তুলেও নিয়েছেন বলে জানান আব্দুল। তবে কি করে তিনি ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন সেই বিষয়ে আগ্রহী নন তিনি। পরিষ্কার জানিয়ে দেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বন্ধুরা, অন্যদিকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী শিবির। বিজেপির জেলা সহসভাপতি মনোজ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গিয়েছে, শাসক দলের নেতা মন্ত্রীরা যেভাবে সরকারি কর্মচারীদের চাপ দিয়ে কাজ করছেন সেখানে ভুলভ্রান্তির জন্য দায়ী শাসক দল, প্রশাসনের লোকেদের ফাঁসাতে চাইছেন ওরা। এই বিতর্ক নিয়ে মাথা ভাঙা এক নম্বর ব্লকের বিডিও সম্মল ঝা জানান, সংশ্লিষ্ট ব্লকে ২৫,১২৭ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। মাথা ভাঙা এক নম্বর ব্লকের সুবিধাভোগীদের লিস্টে এই নাম বা এই অ্যাকাউন্ট নেই। ওই ব্যক্তি কিভাবে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।